গুড মর্নিং মাই ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এটা হচ্ছে পুজোর পরের দিন। এখানে জামাইবাবু খুব সুন্দর দাড়ি শেভিং করছে, আর দিদি খুব সুন্দরভাবে আয়নাটা ধরে আছে। জামাইবাবু স্কুল যাবে, খুব তাড়াহুড়ো আছে। আর আজকে আমাদের ননদেরা চলে যাবে সবাই, জামাইবাবু স্কুল থেকে দুপুরবেলা এসে সবাইকে নিয়ে বাড়ি চলে যাবে আজকে। আর জামাইবাবু দাড়ি শেভিং হয়েও গেছে। আর এখানে লাড্ডুবাবু খেলা করছে একা একাই, এখনও সমৃত ওঠেনি। তো লাড্ডুবাবু একা একাই খেলা করছে। আর বিকেলবেলা আজকে ভেবেছি আমরা সবাই মিলে মেলা তলা যাব। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, দিদিরা দুপুরবেলায় চলে গেছে, আর আমরা মেলাতলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওখানে আমার বড় ননদ আছে, মানে বড় জেঠুর বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার মা, শাশুড়ি মা, নীলু আর সমৃত, এই কজনে মিলে আমরা মেলা দেখতে বেরিয়ে পড়েছি। আর টোটোর জন্য ওয়েট করছি, কারণ হচ্ছে বড় ননদ হেঁটে যেতে পারবে না, আর অনেকটা দূরের রাস্তা, তো তো হেঁটে যাওয়া সম্ভবও নয়, রাতও হয়ে গেছে। তো সমৃত দূর থেকে আলো দেখাচ্ছে, চলো। হ্যাঁ, ওই যে আলো জ্বলছে, ওই যে চলো আসতে গাড়িটা, দাঁড়া। ঝুমঝুমা ঝুমঝুমা, খুব আনন্দ, খুব আনন্দ, ঝুমঝুমা ঝুমঝুমা, খুব মজা। সমৃতে বেলুন দেবো, বেলুন কোথায় দেখেছো তুমি? ওইখানে। ও বাবা, এটা হচ্ছে আমাদের গ্রামের ম্যানেজার। বড়পিমনি ও সমৃত, বেলুন পেয়ে খুব খুশি। দেখি মুখটা, দেখি এদিকে, দেখি মুখটা, দেখি নীলু কি নিবি? হ্যাঁ, কালকে রিমোট দিয়া গাড়িতে এসে চেপেছে। কালকে কালকেও করছিল রিমোট দিয়া গাড়িটায়। এই অনিস, ও সমৃত, ও সমৃত, ও সমৃত, ওটা
মেলা তালা আমাদের দেখা হয়ে গেছে, সমৃদ্ধ বাদাম খাবো, এই যে হাতে বাদাম নিয়েছি, বাদাম খাওয়ার ভয় না, হাত করলে হবে, কিছু তো একটা তরকারি করতে হবে, চলো এটাই। হ্যাঁ হ্যাঁ তুই যাবি, তুই যাবি, হ্যাঁ কোথায় যাবি, কোথায় কোথায় গিয়েছে চাপবি? আরে দিদান চলে যাচ্ছে বলছে মেলা তালায়, কি ওটা কি বলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব খুব ভালো থাকবে।